আজকের ভিডিওতে আপনাদের সাথে এপিএলপি ফাইলটি শেয়ার করব। এপিএলপি ফাইলের মাধ্যমে খুব সহজে আপনি ঈদুল আজহার পোস্টার ডিজাইন করতে পারবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শিফাত টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে রয়েছি শিফাত। তো এপিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনি 6টি সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো এই 6টি সংখ্যার পাসওয়ার্ড আপনি একটি একটি করে 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন আমাদের ভিডিওর ভিতর। সেখান থেকে আপনি পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নেবেন এবং সেই পাসওয়ার্ডগুলোর মাধ্যমে আপনি পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, কীভাবে ব্যবহার করবেন সেগুলো এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এবং এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। স্টেপ নাম্বার ওয়ান, আপনার পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা আইকন রয়েছে। এই ডাউনলোড আইকনে সিম্পলি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। তাহলে আপনার মাঝে গুগল ডক্সে একটা লিঙ্ক ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি একটু নিচে চলে আসবেন। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউর অ্যান্সার। এখানে আপনি যে পাসওয়ার্ডটি কালেক্ট করবেন ভিডিও থেকে সেই পাসওয়ার্ডটি এখানে আপনি সিম্পলি দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে আপনার মাঝে এরকম একটি ট্যাব ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি গুগল ড্রাইভের লিঙ্কটি পেয়ে যাবেন। এই লিঙ্কটির মাধ্যমে খুব সহজে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। এই স্টেপ নম্বর টু, আপনি যেই ছবিটি দিয়ে পোস্টারটি ডিজাইন করতে চান সিম্পলি সেই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার প্রয়োজন হবে। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনি চলে যাবেন গুগলে। তো গুগলে আসার পর এখানে সার্চ করবেন রিমুভ ডট বিজেলে। তো এখন আমরা রিমুভ ডট বিজেলে লিখে সার্চ করব। সার্চ করার পর এখানে আমাদের মাঝে একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপলোড ইমেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ব্রাউজারটা সিলেক্ট করে দেবেন এবং আপনার গ্যালারি থেকে আপনার সেই ছবিটি আপনি এখান থেকে নিয়ে আসবেন। তো ছবিটিকে আপলোড হতে একটু সময় লাগতে পারে। তো এখানে আপনি একটু অপেক্ষা করবেন, কারণ আপনার এটা অটোমেটিকই আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো আমি একটু অপেক্ষা করি, দেখি আমাদের ছবিটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে কতক্ষণ সময় লাগে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এখন আপনারা এটি ডাউনলোড করার জন্য সিম্পলি ডাউনলোড আইকনে ক্লিক করে এটিকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই স্টেপ নম্বর থ্রি, আপনাদের প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। ওইখান থেকে ফ্রিতে আপনি এটি ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর সিম্পলি ওপেন করে নেবেন এবং এখান থেকে কর্নার থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন। এখান থেকে পিএলপি অপশনে ক্লিক করে আপনার যে ফোল্ডারটিতে পিএলপি ফাইলটি রয়েছে সেই ফোল্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেই ফোল্ডারটি সিলেক্ট করার পর এখান থেকে সেই পিএলপি ফাইলটির উপর ক্লিক করবেন। এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, তাহলে আপনার পিএলপি ফাইলটি এখানে অ্যাড হয়ে যাবে। তো পিএলপি ফাইলটি অ্যাড হওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন। তো এখান থেকে পিএলপি ফাইলটি অ্যাড হওয়ার পর আপনি এরকম দেখতে পাচ্ছেন। এখান থেকে যে ওয়াটারমার্কটি রয়েছে সেই ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন। এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে এটি রিমুভ হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনার যে ছবিটি যদি রিমুভ করতে চান তাহলে এই ছবিটির লেয়ারে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে এখান থেকে রিসেট আইকনে ক্লিক করে আপনার যে ছবিটিকে নিয়ে আসতে চান সিম্পলি সেই ছবিটির উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা এই ছবিটি নিয়ে আসবো। এখান থেকে আইকনে ক্লিক করলে এই ছবিটি এখানে চলে আসবে এবং ছোটো বড়ো করে ছবিটিকে আপনি এখানে বসিয়ে নিতে পারেন। তারপরে এখানে যে নামটি রয়েছে নামটি চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি এখানে দুইবার ক্লিক করবেন এবং এখানে আপনি যার নামে তৈরি করতে চান তার নামটি সিম্পলি এখানে আপনি লিখে দিতে পারেন। তো এখানে আপনার পছন্দের যে নামটি সেই নামটি লিখে ওকে অপশনে ক্লিক করে নামটি ওকে হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি চাইলে পদবি আপনার মন মতো যে কোনো পদবি দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ লীগের যে লোগোগুলোর ব্যবহার করা হয়েছে এবং স্লোগানগুলো ব্যবহার করা হয়েছে। আপনি যদি অন্য কোনো দল করে থাকেন তাহলে আপনি সেই দলের লোগো এবং পদবিগুলো ইউজ করতে পারেন। আর যদি আপনি সাধারণভাবে ইউজ করতে চান তাহলে আপনি সিম্পলি এগুলোকে সিম্পলি আপনি মুছে দেবেন। মুছে দেওয়ার পর এখান থেকে প্লাস শুনে ক্লিক করবেন, ইউজ সং গ্যালারিতে চলে যাবেন এবং আপনি যে কোনো একটা মসজিদের ছবি বা যে কোনো একটি পিএনজি আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি একটি পিএনজি এখন অ্যাড করে দেবো। তো এখান থেকে আমি যে কোনো একটি পিএনজি এখানে অ্যাড করে দিই। তো এখান থেকে আমরা এই ছবিটি অ্যাড করে দেবো। তো এখান থেকে এরকমভাবে আপনি আপনি মানে যে দলের মানে যে কোনো দলের চ্যানেল লোগো ব্যবহার করে এটি তৈরি করতে পারেন। তো এখান থেকে এগুলো সব কিছু অ্যাড করে দেবেন। তো অ্যাড করা হয়ে গেলে আপনি সিম্পলি এখান থেকে এই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে এখান থেকে আপনি ডিফল্ট থেকে আলট্রাটা সিলেক্ট করে দেবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার এই যে ইমেজটা রয়েছে বা যে পোস্টারটা রয়েছে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমাদের এই পিএলপি ফাইলটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন পিএলপি ফাইল পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।